বন্ধুরা, আমি রূপম। রোজভ্যালি কাণ্ডের জন্য এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে কেন্দ্রীয় বিভাগের গোয়েন্দারা অবলিক সিবিআই তার অফিসে রেড করেছে, কসবার অফিসে। 19 তলা বিল্ডিং একটা তার অফিস আছে কসবায়, সেখানে রেড করেছে এবং তাকে আটক করে জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় বিভাগে। কিন্তু ব্যাপারটা এত ইজি ছিল না। যখন তার অফিসে সিবিআইরা পৌঁছায়, তখন তার বডিগার্ডরা তাকে মানে সিবিআইদেরকে আটকে দেয় এবং তাদেরকে ভেতরে প্রবেশ করতেই দেয় না। এবং কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ আসে, মানে কসবা থানার পুলিশেরা, এবং তারাও ঠিক একই জিনিস আবার রিক্রিয়েট করে। তারাও সিবিআইদেরকে ভেতরে প্রবেশ করতে দেয় না। এবং সিবিআইদের মতে যে কসবা থানার লোকেরা জানতো যে এনারা সিবিআই, তা সত্ত্বেও তাদের নথিপত্র তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না, অনেক ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু যখন নথিপত্র সব ঠিকঠাক হয়, তখন প্রায় 1টা নাগাদ সেখান থেকে পুলিশরা চলে যায় এবং বেলা 3টা নাগাদ সিবিআই এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে কেন্দ্রীয় বিভাগে নিয়ে যায় জেরা করার জন্য। এবার ব্যাপারটা মানে শুধু এইখানেই থাকে না। পুলিশ জানায়, পুলিশের মতে যে শ্রীকান্ত মোহতার বডিগার্ডরা তখন ফোন করে জানায় তাকে যে তার অফিসে কিছু গোলমেলে অজানা লোক চলে এসেছে, তো এই জন্যই পুলিশ ওখানে যায়। পুলিশ নিজের জায়গা ক্লিয়ার করে। তো ব্যাপারটা আলটিমেটলি পুলিশ কি বললো, সিবিআই কি বললো, তার থেকে বেশি নির্ভরযোগ্য যে শ্রীকান্ত মোহতা এসবিএফ এর কর্ণধার। কোথাও একটা কি টলিউডের ইন্ডাস্ট্রি, তো তাকে আজকে এরকম একটা জায়গায় যেতে হচ্ছে। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, আমি কোনো মানে এমন কোনো সাইনে বলছি না যে মনে হয় এটা সত্যি ওটা মিথ্যে। যে খবরটা শুনলাম শুধু সেই খবরটা বলছি। এরপর আসল কথা হচ্ছে, এর আগেও কিন্তু শ্রীকান্ত মমতার নাম জড়িয়ে ছিল রোজভ্যালি কাণ্ডে। তার অনেকবারই তার নাম উঠে এসেছিল, তাকে অনেকবার সিবিআই নোটিশ পাঠিয়েছিল, বাট তিনি হাজির হননি, বরঞ্চ তিনি তার আইনজীবীকে পাঠিয়েছিল এবং ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু আজকে হঠাৎ না মাটি ফুড়ে সব বেরিয়ে এসছে এবং অনেক কিছু শোনা যাচ্ছে, অনেক ব্যাপার শোনা যাচ্ছে। এবং আগেও একটা ব্যাপার শোনা গেছিল, সেটা হচ্ছে রোজভ্যালি সাথে মানে এসবিএফ ডিল হয়েছিল, যেখানে রোজভ্যালিকে এসবিএফ কথা দিয়েছিল, মানে টাকা একটা অ্যামাউন্ট অবশ্যই নিয়েছিল, বড় অ্যামাউন্ট, এবং টাকা পে হয়ে গেছিল। এবং তারা জানিয়েছিল যে 70 খানা ছবি তারা রোজভ্যালিকে দেবে, যেগুলো রোজভ্যালির চ্যানেলে দেখানো হবে। কিন্তু 70 খানার মধ্যে মাত্র 30 খানা ছবি দেওয়া হয়েছিল এবং 30 খানার মধ্যে অধিকাংশ ছবি পুরনো, যেগুলো আগে টেলিকাস্ট হয়ে গেছে, প্রিমিয়ার হয়ে গেছে। তো এটাও একটা ঘটনা ছিল। এবং আলটিমেটলি ব্যাপারটা কী হয়, কতদূর কী না হয়, আমি যা ডিটেলস পাবো তোমাদেরকে আবার ভিডিও বানিয়ে দেবো। খবরটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।